গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো আমি তোমাদের সুমনা ম্যাম তোমাদের আগের ক্লাসে আগের সংখ্যা শিখিয়েছিলাম আজকে শেখাবো বিফোর নাম্বার বা প্রিভিয়াস নাম্বার প্রিভিয়াস নাম্বার বা বিফোর নাম্বারের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে যেটা আগের সংখ্যার ক্ষেত্রেও আমি শিখিয়েছিলাম তাহলে দেখো একটা জিনিস প্রথমে দেখে নাও ওয়ানের আগে আমরা কি জানতাম কিছু নেই কিছু নেই মানেই কি আছে জিরো ওয়ানের আগে কিছু নেই মানে আছে জিরো তাহলে দেখো ওয়ান থেকে নাইন অবধি তোমরা আগের সংখ্যা নার্সারিতে শিখেছিলে আজকে আমরা শিখব ওয়ান ওয়ান ইলেভেন থেকে কী করে আগের সংখ্যা লিখতে হয় তাহলে দেখো এখানে কী আছে ওয়ান ওয়ান ইলেভেন কী আছে ওয়ান ওয়ান ইলেভেন তাহলে দেখো ঠিক যেরকম আমরা আগের সংখ্যার ক্ষেত্র বলেছিলাম প্রথম নাম্বারগুলো বসিয়ে দেব কী করব প্রথম নাম্বারগুলো বসিয়ে দেবো তাহলে দেখো এই ওয়ানটা এখানে বসিয়ে দিয়েছি এবার দেখো শেষের ওয়ানের আগে সংখ্যাটা আমরা লিখবো ওয়ানের আগে কী হয় জিরো তাহলে দেখো জিরোটা বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান ওয়ান ইলেভেনের আগে কী হয় ওয়ান জিরো টেন ঠিক সেরকমই দেখো ওয়ান থ্রি থার্টিন থ্রির আগে কী হয় টু তাহলে দেখো ওয়ানটা যেমন আছে বসিয়ে দিয়েছি থ্রির আগে টু তাহলে ওয়ান থ্রি থার্টিন তার আগে ওয়ান টু টুয়েলভ ওয়ান ফাইভ ফিফটিন ফাইভের আগে কী হয় দেখে নাও ফাইভের আগে ফোর তাহলে দেখো ফাইভের আগে কী লিখেছি ফোর ওয়ানটা যেমন আছে বসিয়ে দিয়েছি তাহলে ফিফটিনের আগে ওয়ান ফোর ফরটিন ওয়ান সেভেন সেভেনটিন সেভেনের আগে কী হয় সিক্স তো দেখো সেভেনের আগে সিক্সটা বসিয়েছি তো ওয়ান সেভেন সেভেনটিনের আগে ওয়ান সিক্স সিক্সটিন ওয়ান নাইন নাইনটিন নাইনের আগে কী হয় এইট তাহলে নাইনের আগে এইট বসিয়েছি ওয়ান নাইন নাইনটিনের আগে ওয়ান এইট এইটিন তাহলে দেখো সেমভাবে এই নাম প্রথম নাম্বারগুলো আমরা বসিয়ে দিচ্ছি আর শেষের নাম্বারগুলোর বিফোর যে নাম্বার মানে আগের যে সংখ্যা শেষের নাম্বারগুলোর যেটা বিফোর নাম্বার সেটা কিন্তু আমরা তার পাশে বসাচ্ছি এটা হচ্ছে আমাদের বিফোর নাম্বার বা প্রিভিয়াস নাম্বার লেখার পদ্ধতি ঠিক এরকমভাবেই দেখো এইটাও টু ওয়ান টোয়েন্টি ওয়ান তার আগে ওয়ানের আগে হয় জিরো তাহলে টোয়েন্টি ওয়ানের আগে টু জিরো টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি থ্রি তার আগে টু টু টোয়েন্টি টু টু ফাইভ টোয়েন্টি ফাইভ সেরকমভাবেই তার আগে টু ফোর টোয়েন্টি ফোর টু সেভেন টোয়েন্টি সেভেন তার আগে টু সিক্স টোয়েন্টি সিক্স টু নাইন টোয়েন্টি নাইন তার আগে টু এইট টোয়েন্টি প্রিভিয়াস নাম্বারের ক্ষেত্রে তোমরা কি করবে প্রথম নাম্বারগুলো যেমন আছে বসিয়ে দেবে আর শেষের নাম্বারগুলোর প্রিভিয়াস নাম্বারটা তার পাশে তোমরা লিখবে তাহলেই দেখবে তোমরা প্রিভিয়াস নাম্বার সঠিকভাবে করে আসতে পেরেছো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি নেক্সট হোম টাক্সে কিন্তু এই প্রিভিয়াস নাম্বারটা তোমাদের দেব ভালো করে পড়াশোনা করো ভালো থাকো গুড বাই